ইভেলের সাথে নগদের একটা মিল আছে ভাই ইভেলি করতে করছে কি আপনাদের মনে আছে গ্রাহকের টাকা দিয়ে ওরা মার্কেটিং ক্যাম্পেইন করছিলো মনে আছে ওই সময় বিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদম ওদের প্রাইম স্পন্সর ছিল এবং ওতে অনেক টাকার একটা লেনদেন হয় ওই সময় এবং তারা মার্কেটিংয়ে হেভি ইনভেস্ট করে তা আমার কথা হচ্ছিলো যে ইভেলি এত টাকা পাই পাইছিল কই রাইট ওরা তো এবং ওরা কী করতো হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট ডিসকাউন্ট দিত যে বাই ওয়ান গেট ওয়ান দিত তাহলে এই এতগুলো টাকা বার্ন করে টাকা পাইতো কই পরবর্তীতে আউট হলো যে তারা গ্রাহকের টাকাই এক গ্রাহকের টাকা আরেক গ্রাহকে দিয়ে এভাবে একটা মাল্টি স্কিমের মতো স্কেম এর মতো পঞ্জিত রাইট নগদের সাথে যেটা মিল নগদ যেটা করছে পরবর্তীতে দুই হাজার বাইশ সালের একটা রিপোর্টে দেখা গেল যে নগদ গ্রাহকদের টাকা জামানত রেখে তারা এক্সিম ব্যাংক থেকে পাঁচশো কোটি টাকা দিয়ে এটা কি করতে পারে লিগালি না অবশ্যই করতে পারে না একেবারেই করতে পারে না ভাই এখন তাহলে বলতে পারেন না তাহলে ওরা কেমনে করলো সো এই মানে আমি কোনো রেফারেন্স দেখাইতে পারবো না এটা মোটামুটি সবাই জানে যে নির্দিষ্ট একটা দলের একটা সাপ মানে এই ছিল পৃষ্ঠপোষপোষকতা নগদ পেয়েছিলো নাহলে কোন কোনোভাবেই এটা করা সম্ভব না ঠিক আছে যদিও এটা তানবির মিশুক সাহেব কিছুদিন আগে লাগে সেটা অস্বীকার করেছেন যে তারা কোনো পৃষ্ঠপোষকতা পান নাই গত সরকারের আমল থেকে যাই হোক এখন ওই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যদি পৃষ্ঠপোষকতা না থাকে তার একের পর এক এই যে আনফেয়ার অ্যাডভান্টেজটা কে কীভাবে নিল তাহলে তো ভাই বলা যায় এখানে বিকাশ ভিক্টিম হয়ে গেলো আমি যেখানে ভাবছিলাম যে একটা ফেয়ার প্লে হবে সেইখানে আপনি যদি আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে মার্কেটে কম্পিটিশন করে ওইটা তো আসলে কম্পিটিশন না ওইটা মানে হচ্ছে আপনি মার্জারের মার্কেট প্লেয়ারদের চাপে ফেলাচ্ছেন বিকাশের তো ভাই এই আনফেয়ার অ্যাডভান্টেজটা নাই ঠিক আছে বিকাশকেও যদি বলতো ওই যারা পৃষ্ঠপোষকতা করেছে হ্যাঁ আমরা বিকাশকেও স্পন্সর করবো তোমাকে তাইলে আমি বুঝতাম যে একটা ফেয়ার প্লে হয়েছে বা ইভেন ছোট যারা প্লেয়ার সো পুরাই এটা আনফেয়ার অ্যাডভান্টেজ হয়েছে ভাই মানে এইটা নিয়ে এটা আমার কোনো কথা না আমি আপনাদেরকে মানে পত্রিকার রিপোর্ট দিতে পারবো